হাইভি ওয়ান এক্সাম সচালন তোমাদেরকে স্বাগত আজকে প্রাইমারি টেট দু হাজার বাইশের বেঙ্গলি পেডাগির এক নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ প্রতিটা প্রশ্নই এমসি কিউ বেসড প্রশ্ন যারা আগের ভিডিওগুলি দেখুন দেখে নিতে পারো ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া আছে এবং যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো তারা চলো শুরু করা যায় দেরি না করে আচ্ছা প্রথম প্রশ্ন বলছে ভাষা শিক্ষণের অন্যতম উদ্দেশ্য কী ভাবের আদান প্রদান সম্পর্কে শিক্ষা দেওয়া ব্যাকরণ সম্পর্কে সচেতন করা ভাষার নিয়ম নিয়মকানুন জেনে ভাষা ব্যবহার করা অপশান ডি আছে পরীক্ষায় বেশি নাম্বার পাওয়ার ব্যবস্থা করা তাহলে ভাষা শিক্ষণের অন্যতম উদ্দেশ্য যেটা হয়ে যাবে সেটা হবে ভাষার নিয়ম নিয়মকানুন জেনে ভাষা ব্যবহার করা অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে ভাষার নিয়ম নিয়মকানুন জেনে ভাষা ব্যবহার করা পরবর্তী স্লাইডে আমরা দেখে নেব কি আছে প্রশ্ন একটি শিশু তার মাতৃভাষা কোথা থেকে আয়ত্ত করে বর্ণ পরিচয় পাঠ করে ভাষা শিক্ষণের মাধ্যমে বিদ্যালয় ও শিক্ষকের থেকে তার পিতা মাতা ও চারপাশের পরিবেশ থেকে তাহলে একটা শিশু তার যে মাদার টাং বা মাতৃভাষা কোথা থেকে আয়ত্ত করতে পারবে সে যেটা যেখান থেকে আয়ত্ত করতে পারবে সেটা হচ্ছে তার পরিবেশ এবং তার পিতা মাতার কাছ থেকে অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর শিশু তার মাতৃভাষা মাতা ও তার চারিপাশের যে পরিবেশ আছে সেখান থেকে আয়ত্ত করে নিচের কোন ভাষা দক্ষতাকে গ্রহণমূলক দক্ষতা বলা হয় পঠন এবং কথন শ্রবণ এবং পঠন পঠন এবং লিখন শ্রবণ এবং কথন তাহলে নিচের যে ভাষা দক্ষতাকে গ্রহণমূলক দক্ষতা বলা হয়ে থাকে সেটা হবে শ্রবণ এবং পঠন অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর শ্রবণ এবং পঠন ভাষা শিক্ষণের একটি অন্যতম নীতি হলো জানা বিষয় থেকে অজানা বিষয়ে যায় যাওয়া অজানা থেকে অন্য একটি অজানা বিষয়ে যাওয়া দুটি জানা বিষয়ের মধ্যে সম্পর্ক খুঁজে নেওয়া দুটি অজানা বিষয়ের মধ্যে সম্পর্ক খুঁজে নেওয়া তাহলে কি বলছে ভাষা শিক্ষণের অন্যতম নীতিটা কি হবে জানা থেকে অজানা বিষয়ে যাওয়া অর্থাৎ নুন সাবজেক্ট থেকে আন সাবজেক্টে যাওয়া অপশন ই হবে এই প্রশ্নের সঠিক উত্তর জানা বিষয় থেকে অজানা বিষয়ে যাওয়া পরবর্তী স্লাইড দেখে নেব ব্যবহারিক ও অর্থপূর্ণ শিখনের জন্য একজন শিক্ষক পাঠদান পদ্ধতি কিভাবে শুরু করবেন শিক্ষার্থী জানে না এমন বিষয় থেকে শুরু করবেন পাঠ্যপুস্তক থেকে শুরু করবেন শিক্ষার্থীর সঙ্গে আলোচনা করে শুরু করবেন শিক্ষার্থীর অভিজ্ঞতালব্ধ বিষয় থেকে শুরু করবেন তাহলে ব্যবহারিক ও অর্থপূর্ণ শিখনের জন্যে একজন শিক্ষক পাঠদান পদ্ধতি কিভাবে শুরু করবেন তাহলে ব্যবহার ও আর্থিক অর্থপূর্ণ শিখনের জন্য একজন শিক্ষক যেভাবে পাঠদান পদ্ধতি শুরু করবেন সেটা হচ্ছে শিক্ষার্থীর অভিজ্ঞতা লব্ধ বিষয় থেকে শিক্ষণটা শিক্ষক শুরু করবেন অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর শিক্ষার্থীর লব্ধ বিষয় থেকে শুরু করবেন পরবর্তী স্লাইডে যাব ভাষার গঠন প্রকৃতি শেখানোর সময় প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের কি করা উচিত ভাষার যে কোনো একটি গঠন প্রকৃতি সম্বন্ধে ধারণা দেওয়া উচিত প্রচলিত রীতির গঠন প্রকৃতিটি কেবল বারবার সহজ ভাষায় শেখানো উচিত ভাষার একাধিক গঠন প্রকৃতি সম্বন্ধে ধারণা দেওয়া উচিত প্রচলিত ও অপ্রচলিত রীতির গঠন প্রকৃতির সহজ ভাষায় শেখানো উচিত তাহলে ভাষার গঠন প্রকৃতি শেখানোর সময় প্রাথমিক পর্যায় ইনিশিয়াল ফেজে শিক্ষার্থীদের কি করা উচিত প্রচলিত রীতির গঠন প্রকৃতিটি কেবল বার বার সহজ ভাষায় শেখানো উচিত ঠিক আছে অপশন বি হবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে যাব শ্রেণীকক্ষে শিক্ষকের একটি অন্যতম কর্তব্য কি যারা পিছিয়ে আছে তাদের বেশি করে বলার সুযোগ করে দেওয়া যারা এগিয়ে আছে তাদের বেশি করে বলার সুযোগ করে দেওয়া গড় মানে শিক্ষার্থীদের বেশি করে বলার সুযোগ করে দেওয়া না সবাইকে সমান হারে সুযোগ দেওয়া তাহলে শ্রেণীকক্ষে শিক্ষকের একটি অন্যতম কর্তব্য হচ্ছে সবাইকে সমান সুযোগ দেওয়া ইকুয়াল অপরচুনিটি টু অল সবাইকে সমান বলার সুযোগ দেওয়া ঠিক আছে ইকুয়াল অপরচুনিটি টু অল অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর শিশুরা অল্প বয়স থেকেই ভাষার বৃত্তিগুলো রপ্ত করে এই মতবোধটি হলো হ্যালিডের জেকসনের ক্রাশনের ওপরের কেউই নন তাহলে শিশুরা অল্প বয়স থেকেই ভাষার বৃত্তিগুলো রপ্ত করতে পারে এই মতবাদটি যিনি দিয়েছেন তিনি হচ্ছে হ্যালিডে অপশন ই হবে এই প্রশ্নের সঠিক উত্তর হ্যালিডে ঠিক আছে নেক্সট প্রশ্নে যাব ব্যাকরণ শিক্ষার ফলে শিক্ষার্থীরা ভালো আবৃত্তি করতে পারে পঠনে উপযুক্ত হতে পারে ভালোভাবে ব্যাসা ভাষা ব্যবহার করতে পারে পরীক্ষায় ভালো নম্বর অর্জন করতে পারে তাহলে ব্যাকরণ শিক্ষার ফলে শিক্ষার্থীরা যেটা করতে পারে সেটা হচ্ছে ভালোভাবে ভাষার ব্যবহার করতে পারে অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ভালোভাবে ভাষা ব্যবহার করতে পারে নেক্সট প্রশ্নে আমরা চলে যাব কী বলছে যা শেখা হয় তার সমস্তটা প্রয়োগ হয় না যে প্রসঙ্গে এই কথাটি বলা হয় তা হলো মাতৃভাষা প্রসঙ্গে লিখিত ভাষা প্রসঙ্গে ভাষা শিক্ষার প্রসঙ্গে না ব্যাকরণ শিক্ষার প্রসঙ্গে তাহলে যা শেখা হয় তার সমস্তটা প্রয়োগ করা হয় না যে প্রসঙ্গে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে ব্যাকরণ শিক্ষার প্রসঙ্গে অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর ব্যাকরণ ভাষা ব্যাকরণ শিক্ষার প্রসঙ্গে কেমন একজন শিক্ষার্থী কোনো প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও ঠিকমতো বলতে পারছে না এটা হলো কী ধরনের অসঙ্গতি কী ধরনের ডিফিকাল্টিস এটা হচ্ছে প্রকাশমূলক অসঙ্গতি গ্রহণমূলক অসঙ্গতি ই প্লাস বিভয় না ভাষার ভুল তাহলে একজন শিক্ষার্থী কোনো প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও সে ঠিকমতো বলতে পারছে না সেটা হচ্ছে প্রকাশমূলক অসঙ্গতি অপশান ই হবে এই ধরনের এই প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে অপশান এ প্রকাশমূলক অসঙ্গতি নেক্সট প্রশ্ন যেসব শিক্ষার্থীর প্রকাশমূলক অসঙ্গতি আছে তারা বেশি কথা বলে না এবং অন্যের কথা ভালোভাবে বুঝতেও পারে না বেশি কথা বলে না কিন্তু তাদের যা বলা হয় তারা তা বুঝতে পারে কথা বলার সময় ভুল শব্দ ব্যবহার করে না ওপরে কোনোটাই নয় তাহলে যেসব শিক্ষার্থীর প্রকাশমূলক অসঙ্গতি আছে তারা হচ্ছে বেশি কথা বলে না কিন্তু তাদের যা বলা হয় তারা তা সহজে বুঝতে পারে অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর বেশি কথা বলে না কিন্তু তাদের যা বলা হয় তা বুঝতে পারে পরবর্তী স্লাইড যে ক্ষেত্রে মনোযোগ সবচাইতে বেশি প্রয়োজন হয় সেটি হল কথন পঠন লিখন না শ্রবণ তাহলে যে ক্ষেত্রে মনোযোগ সবচাইতে বেশি প্রয়োজন সেটা হবে শ্রবণ লিসনিংয়ের ক্ষেত্রে কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি দরকার হয় শ্রবণ হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে যাব ভাষার বোধ শক্তি ও পারদর্শিতা মূল্যায়নের ফলে শিক্ষার্থীর ভাষা দুর্বলতা জানা যায় শিক্ষার্থীর ভাষা দক্ষতা জানা যায় এ প্লাস বি উভয়ই উপরের কোনো টি নয় তাহলে ভাষার বোধশক্তি ও পারদর্শিতা মূল্যায়নের ফলে শিক্ষার্থীর ভাষা দুর্বলতা জানা যায় সাথে সাথে শিক্ষার্থীর ভাষা দক্ষতাও জানা যায় তাহলে অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি কেমন পরবর্তী প্রশ্ন সংশোধনমূলক শিক্ষণের ক্ষেত্রে একজন শিক্ষকের বিষয়ের উপর অনেক বেশি দখল থাকা প্রয়োজন বিষয়ের দখল ছাড়া মনস্তাত্ত্বিক জ্ঞানের প্রয়োজন শিক্ষকের কর্তব্য সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন শিক্ষার্থীর প্রতি প্রগাঢ় মমতা ভালোবাসা থাকা প্রয়োজন তাহলে সংশোধনমূলক শিক্ষণের ক্ষেত্রে রেমেডিয়াল টিচিংয়ের ক্ষেত্রে কি প্রয়োজন আছে একজন শিক্ষকের বিষয়ের দখল ছাড়াও মনস্তাত্ত্বিক জ্ঞানের প্রয়োজন অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর আজকের এইচটিটা আমরা দেখে নেব পরীক্ষায় দেখা গেল বেশি কিছু শিক্ষার্থী ব্যাকরণে কম নম্বর পেয়েছে এইসব শিক্ষার্থীর জন্য যা করা উচিত তা হলো কোচিং ক্লাসের ব্যবস্থা করা ব্যাকরণ বিষয়ে বেশি মনোযোগ দেওয়ার কথা বলা সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করা প্রাইভেট টিউটারের ব্যবস্থা করা প্রশ্নটা আরেকবার ফিট করে দিচ্ছি পরীক্ষায় দেখা গেল বেশ কিছু শিক্ষার্থী ব্যাকরণে কম নাম্বার পেয়েছে এইসব শিক্ষার্থীর জন্য যেটা করা উচিত কোচিং ক্লাসের ব্যবস্থা করবে ব্যাকরণ বিষয়ে বেশি মনোযোগ দেওয়ার কথা বলবি সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করবে না প্রাইভেট টিউটারের ব্যবস্থা করবি তাহলে এই প্রশ্নের যে উত্তরটা সঠিক বলে তোমাদের মনে হচ্ছে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা এই চ্যানেলের নতুন এবং জানো না আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা গিয়ে যুক্ত হতে পারো এবং আমাদের যে এক্সাম সহযোগী ডট ইন ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তোমরা গুরুত্বপূর্ণ পিডিএফগুলো অনায়াসে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারো তাই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ